সো গাইস এই যে স্পিডে দেখতে পাচ্ছেন এই স্পিডে চালানোর জন্য আপনাদের ভি ম্যাপ ডাউনলোড করা লাগবে। আর গাইস ট্রেনের দরজা বেশিক্ষণ খোলা থাকে না, তাড়াতাড়ি যাওয়া লাগবে, ট্রেন মিস করবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেরিয়ে পড়ছে, এখন বাজে তো সন্ধ্যা ছয়টা। সো গাইস, বেরোতে চাইছিলাম আরও আগে, বাট বেরোতে পারি না, কারণ বৃষ্টি হচ্ছিল পর অনেক, তাই আর এখন বৃষ্টি একটু কমছে, তার জন্য বেরিয়ে গেছে। আর আমি আর হাসিব বেরোয়েছি, হাসিব আমার সামনে। আর আজকে যাচ্ছে হলো আমি ভিম স্কুটারই চালাবো, স্কুটার আছে যেগুলো সেগুলো চালাবো। এর আগের ভিডিওতে আমি বলছিলাম কীভাবে কী চালানো লাগে বা কী, সব আপনার ডিটেল সহকারে বলবো। কারণ এই কুয়ালালামপুর থাকলে অনেক লোকজনই চালাইতে মন চায়, বাট সবাই চালাইতে পারে না, কীভাবে কী চালানো লাগে সবাই তা জানে না। এখন সো গাইস, আমি সব কিছু দেখিয়ে দেবো, চলুন যাওয়া যাক। গাইস, আমি স্কুটি জোনের এই জায়গায় চলে এসেছি, এখন দেখবো কোথায় স্কুটি পাওয়া যায়। এই স্কুটি ভাইবেন না আপনারা, এই বাচ্চাদের স্কুটি, যেগুলো একটু ভিন্ন, সে একটু বড়ো স্কুটি, সেগুলো অ্যাপ দিয়ে ব্যবহার করে। সো গাইস, এই যে স্কুটি দেখতে পাচ্ছিলেন এই স্কুটি চালানোর জন্য আপনাদের ভি ম্যাপ ডাউনলোড করা লাগবে। সো গাইস, চলে যাই আমার ফোনের স্ক্রিনে। সো গাইস, চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে, এখন চলতে বলি প্লে স্টোরে। প্লে স্টোরে যে আপনি ভি ম্যাপ লিখে সার্চ দিবেন, তারপর এরকম একটা অ্যাপস চলে আসবে, আমার আগে থেকে ডাউনলোড দেওয়া রয়েছে, এখন এর জন্য ওপেন আসছে। বাট আপনারা যদি ডাউনলোড দেন, ইনস্টল লেখা আসবে, ওপেন করব। আর এরকম ওপেন করার পর আপনাদের একটা ইন্টারফেস শো করা থাকবে, স্টার্ট নাও, তারপর স্টার্ট নাওটা ক্লিক করবেন। তারপরে দুটো অপশন আছে, একটা হলো কন্টিনিউ উইথ গুগল, একটা হলো লগ ইন উইথ ফোন নাম্বার। বাট আমার আগে থেকেই গুগলে অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি গুগল দিয়ে লগ ইন করে নেব। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, আবার এখন চলে যাবেন আসলে পেমেন্ট মেথডে, এই পেমেন্ট মেথড। তারপর এই জায়গায় আমি তো আগের থেকেই কার্ড অ্যাড করা রয়েছে, এর জন্য এই জায়গায় আপনার এরকম লেখা থাকবে, মানে পেমেন্ট মেথড এরকম কিছু একটা লেখা থাকবে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনার যেই ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল যে মাস্টার কার্ড, ভিসা কার্ড রয়েছে এই দেশের, ঠিক আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কার্ডটা রয়েছে সেইটা এখানে অ্যাড করবেন। আপনার যে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিবিবি হচ্ছে হলো আপনার যে কার্ডের অপোজিটে যে তিন সংখ্যা যে নাম্বারটা থাকে সেইটা বসাবেন। আর আসলে আপনার যে কার্ডের যে নামটা আছে সেইটা বসে এই যে ক্লিক করবেন সেভ। তারপর হচ্ছে আপনার ফোনে একটা কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে অটোমেটিক কার্ডটা সেভ হয়ে যাবে, তারপর আগে চালাতে পারবেন না। এখানে টপ আপ এরকম চিহ্ন আসবে, টপ আপ ক্রেডিট, আমার তো এখানে টাকা রয়েছে, আপনার তখন টাকা থাকবে না। এখন এই টপ আপ ক্রেডিটে ক্লিক করবেন, এখানে লেখা আছে 11 RM, 28 RM, 55 RM, আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার সামর্থ্য খুলে সেইটা নেবেন। আমি প্রথমে নিয়েছিলাম 11 RM, 11 RM-এর উপরে ক্লিক করবেন। তারপর হলো আপনার যে কার্ডে আছে এখানে ক্লিক করবেন, তারপর প্রসেড টু পেমেন্ট, অটোমেটিকলি এই জায়গায় টাকা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে তারপরে আপনি স্ক্যান অপশনে যাবেন, স্ক্রিন যে উপরে যে ইন্টারনেট একটা কোডের একটা কিউআর কোড থাকে সেখানে এইটা ক্যামেরাটা ধরবেন, ধরার পর অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে গাড়ির সাথে, তো তারপর আপনার গাড়ি আনলক হয়ে যাবে, তারপর আপনি চালাইতে পারবেন। আর আপনি যদি একটু টাকা যদি বেশি পেতে চান, আমি অফার পাইছিলাম এই সেফ একাডেমিতে যাই, কিছু কোশ্চেনের অ্যান্সার দিছিলাম, তার জন্য আমার মেবি 7 ইঙ্গিত অফার দিছিল, এর জন্য আমি একটু লাভবান হয়েছিলাম, মানে চালাইতে পারছিলাম বেশিক্ষণ। সো গাইস, এরকমভাবে আপনারা সব কিছু করলে একদম সহজ হয়ে যাবে, আপনারা ভালোভাবে দেখে করে নিন। গাইস, সব কিছু দেখতেই পারলেন কীভাবে কি ডাউনলোড করা লাগবে। আপনারাও এইভাবে ডাউনলোড করে বা এইভাবে কার্ড ইউজ করে আপনারাও এই ভিম স্কুটার চালাইতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো গাইস, এখন একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করবো এই নিয়ে। গাইস, আমার যে কাছে মার্কেটার এখানে, এখানে এই স্কুটার ভাড়াও দেয় 30 মিনিট, 20 ইঙ্গিত পরে, অনেক বেশি আমি চালাইছি 2 মিনিট। আর এটা RM কার্ড করলো 4 ইঙ্গিত,
তো অনেক বেশিই কাটে। গাইজ আমার সামনে বড় করে আই লাভ কেল লেখা, বাট এই জায়গায় প্রচুর সিরিয়াল থাকে, আর এখন সিরিয়াল নয়, এখানে ছবি তোলারই জায়গা হয় না, আজকে সিরিয়াল কম আছে, এখন ওই জায়গায় কিছু ছবি তুলব। গাইজ আই লাভ কেল এর জায়গা থেকে কিছু ছবি তুলে নিলাম, তো ভালোই লাগলো। তো গাইজ রাস্তার ওইপারে যাচ্ছে, সিগন্যাল পড়ছে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কি জানি সিগন্যাল সুইচ চাপ দিচ্ছে, এজন্য সিগন্যাল পড়ে গেছে, এজন্য পাড়িয়ে দিলাম এটাকে। গাইস অরিজিনালের মতো লাগতেছে, মনে হচ্ছে বান্দর ঝুলে রয়েছে। আর এখন যাচ্ছে আমার ফ্রেন্ড আছে ইমন, ও ওই জায়গায় জব করে, ওর সাথে দেখা করতে। গাইস কতগুলো কবুতর এখানে, মেবি 150 কবুতর আছে। এখন এই যে খাবার দেওয়া লাগে, খাবার দিলে আরও কবুতর মেবি চলে আর আসবে, কারণ উপরে আরও কবুতর আছে, মেবি এই জায়গায় হাজারের উপরে কবুতর আছে, পুরো লাইন ধরা অনেক কবুতর। ওদের বাসার এখানে এই বিল্ডিং এর উপরে রুম আছে, আর এখন এখান থেকে বেরোবো পার্কিং এরিয়ার ভিতর থেকে। সবাই নামাজ পড়ে বেরিয়ে গেছে, আর এখন এসে হোটেলে পিঠা অর্ডার দিয়েছি, পিঠা চলে যাবে খুব শীঘ্রই। গাইস রেস্টুরেন্ট থেকে পিঠা খেয়ে বের হইলাম, আমরা সেই ট্রেনে করে চলে যাবো, সেই ট্রেনে চলে এসেছি। আর গাইস ট্রেনের দরজা বেশিক্ষণ খোলা থাকে না, তাড়াতাড়ি যাওয়া লাগবে, তাহলে ট্রেন মিস করবো। গাইস আমি তো ঢুকে গেছিলাম, বাট হাসি ঢুকতে পারে নাই, ওর কাছে টাকা শেষ হয়ে গেছে, তবে রিগ্রেট করছে, তারপর ঢুকতে পারছে ট্রেন স্টেশনে। এখন আমরা বাদশার উদ্দেশ্যে রওনা দেবো, আর যে ব্লগটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন, এর পরের ব্লগে দেখা হবে, বাই।